দর্শক আমন্ত্রণ সবাইকে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টায় রবি থেকে বৃহস্পতি সপ্তাহের পাঁচ দিন রাত এগারোটায় বাংলাদেশ সময় এই সময়ে আমরা এই অনুষ্ঠানে সচরাচর কথা বলে থাকি রাজনীতি নিয়ে আজ আমরা একটু রাজনীতির বাইরে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বাইরের বিষয় নিয়ে কথা বলবো দর্শক আপনারা নিশ্চয়ই অবহিত আছেন এরই মধ্যে ইসরায়েলে ইরানের যে হামলা সে হামলার যে নানা রকম আলোচনা সে হামলার পরবর্তী বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি এমনকি খুব দ্রুতই সেটি ঘটবে তার ইঙ্গিত খুব একটা মিলছে না তারপরেও নানা ধরনের প্রশ্ন এই হামলার কি প্রভাব হবে এই হামলার ফলে কি মধ্যপ্রাচ্যের যে দীর্ঘদিনের অশান্তি উত্তেজনা সেটা খানিকটা কমবে কিনা অথবা প্যালেস্টাইন সমস্যার চূড়ান্ত অর্থে টেকসই কোনো সমাধান হবে কিনা বিশ্বের তেল বাজারে কি হবে সেসব নিয়ে আমরা নির্মূহভাবে আলোচনা করতে আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ইসরায়েলকে থামাবে থামাবেকে আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশা আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন সাবেক সচিব সরকারের এবং সাবেক রাষ্ট্রদূত এবং হুমায়ুন কবির স্যার স্বাগত আপনাকে এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ডক্টর কাজী মারফুল ইসলাম স্যার স্বাগত আপনাকে আমাদের সঙ্গে বাসা থেকে যুক্ত হচ্ছেন গুলশানের বাসা থেকে আমাদের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেন এমপি স্যার স্বাগত আপনাকে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আপনি যখন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তখনও বিভিন্ন সময়ে এবং বাংলাদেশের সরকারের অবস্থান খুবই স্পষ্ট ইসরায়েল ইস্যুতে প্যালেস্টাইন ইস্যুতে যে এক জাতি যে সমাধান সেটি হচ্ছে বাংলাদেশের ফিলিস্তিন ইস্যুতে আমাদের দীর্ঘদিনের অবস্থান আমাদের খুব প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই হামলায় গাজা ইসরায়েল যে ধারাবাহিকভাবে হামলা করছে সেটির সমালোচনা আমাদের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে করে আসছে আহ্বান জানিয়ে হামলা বন্ধের এখন এই ইসরায়েলে যে হামলাটা হলো ইরানের ইরান যে হামলাটি করলো সেই পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান কী হওয়া উচিত আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতিও এখন দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মিডল ইস্টের সম্পর্কে বলতে গেলে বড় কঠিন কারণ মিডল ইস্টটা হচ্ছে একটি অত্যন্ত সম্পদ সম্পদশালী এলাকা দুনিয়ার গ্যাস তেল সব এখানে তার ফলে বড় বড় শক্তির একটা বিশেষ আকর্ষণ তাছাড়া আমাদের মিডল ইস্টে আপনার জন মুসলমান আছেন তার সাথে অনেক মুনাফিকও আছেন আর দুর্ভাগ্যক্রমে মিডল ইস্টে এখনও কোনো ধরনের ঐক্যমত তৈরি হয়নি কিংবা ঐক্যমতের জোয়ারও উঠে আসেনি এর প্রেক্ষিতে কিছু বক্তব্য দেওয়া খুব কঠিন তবে সুখের বিষয় যে এখনও ইসরায়েল আপনার কোনো ধরনের আক্রমণ শুরু করেনি আর ইরান তার বাধ্য হয়ে তার কারণ তাদের কনসুলেটটা ধুলিসাত করে দেয়া হয় তো এই সময়ে তারা বাধ্য হয়ে সবাইকে তারা ওই অভিযুক্ত করেছে কিন্তু কেউ পাত্তা দেয়নি তার ফলে তারা বাধ্য হয়ে এই আপনার ড্রোম এবং মিসাইল আক্রমণ করে আর এখন ভয়টা হল সারা মিডল ইস্টে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে আমরা বাংলাদেশ হিসাবে এবং জনবিশ্বের জনগণ হিসাবে আমরা কোনো যুদ্ধ চাই না যুদ্ধ মানে মানুষের কষ্ট দেখেন গাজায় কী দুর্বিষ অবস্থা কী নির্যাতন দুনিয়ার যত ধরনের মানবিক অধিকার যত ধরনের হিউম্যান রাইটস ভ্যালুজ প্রিন্সিপল সবগুলো আপনার উপেক্ষিত হয়ে আছে বিশ্ব মুরলরা সেখানে তাকাচ্ছে না কোনো বক্তব্য দেন না তা আমরা বাংলাদেশ শেষে মনে করি যে আমরা কোনো ধরনের সংঘাত পছন্দ করি না সব ধরনের সংঘাতকে আমরা কন্ডেম করি এবং সেই সাথে আমরা চাই যে আলোচনার মধ্যে আপনার সমস্যার সমাধান হোক কোনো দ্বিতীয় যুদ্ধ আপনার সেক্রেটারি জেনারেল ভালো বলেছেন যে আর পৃথিবীর আরেকটি যুদ্ধ এই মুহূর্তে সামাল দিতে পারবে না তো আমার প্রত্যাশা থাকবে এবং পৃথিবীর সব দেশের নেতাদের কাছে আমার একটি আবেদন যে সংঘাতের পথ পরিহার করে আলোচনার মধ্যে আপনার সমাধান করেন আর গাজা সম্পর্কে প্যালিস্টান সম্পর্কে আমাদের একটি মত যে তারা হলে দেশের আদিবাসী এবং সেখানে টু স্টেট সলিউশন আর কোনো সলিউশন নাই যত তাড়াতাড়ি এই টু স্টেট সলিউশন হবে সারা মধ্য বাড়াচ্ছে এবং বিশ্বে। তত তাড়াতাড়ি শান্তি ত্বরান্বিত হবে জি আপনার অবস্থানটি পরিষ্কার অ্যাম্বাসেডার হুমান আমরা সেই প্রত্যাশাই আছি জি অ্যাম্বাসেডার হুমান কবি দুটো বিষয় একটা হচ্ছে যে হামলার প্রায় আটচল্লিশ ঘন্টা পার হতে যাচ্ছে শনিবার রাতে হলো তো ফলে আগে আমরা যুক্তরাষ্ট্রের যে অবস্থান দেখেছিলাম মার্কিন নির্বাচনের কারণেই হোক বা অন্য যে কোনো কৌশলগত কারণেই হোক ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো অভিযানে ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্র থাকবে না হোয়াইট হাউস থেকে তাদের মুখপাত্র এবং নিরাপত্তা উপদেষ্টা করেছেন এবং এই ঘটনার পর একই বার্তা তারা ইয়ে কেউ দিয়েছেন ইরান কেউ দিয়েছেন আবার ইরানের ফরেন মিনিস্টার দাবি করছেন হামলা চালানোর কমপক্ষে তিন দিন আগে ওয়াশিংটনের সঙ্গে তাদের বার্তা আদান প্রদান হয়েছে ফলে বিষয়টা আসলে কি ঘটলো আবার সৌদি আরব তার আকাশসীমা ব্যবহার করতে দিবে না সেটি স্পষ্ট করেছে ইসরাইলকে ফলে যাদেরকে আমরা প্রো ইসরায়েল শক্তি হিসেবে ভাবি তাদের অবস্থান এমনকি ইউরোপীয় ইউনিয়নও তাদের পাশে খুব জোরালোভাবে দাঁড়ায়নি ইজিপ্ট এবং জর্ডান ছাড়া কেউই দাঁড়ায়নি ফলে সেটি আসলে কি বার্তা দিচ্ছে এই সংকটটা খুব বেশি দীর্ঘায়িত হবে না এরকম কোনো আশা করা যায় ধন্যবাদ আপনাকে তো বলা মুশকিল বলা মুশকিল তবে আমি কয়েকটা উপাদান যদি একটুখানি সাজাই তাহলে আমরা বুঝতে পারবো আপনি যেমনটা বলছিলেন এই যে গাজাতে সাতই অক্টোবরে হামাস আক্রমণ করলো ইসরায়েলকে তার অন্যতম প্রধান ড্রাইভার ছিল কিন্তু গত কয়েক বছর যাব সৌদি আরব ইউএই কাতার এদের সাথে ইসরায়েলের সক্ষতা যেটা তৈরি হচ্ছিল সেই সক্ষতার আড়ালে কিন্তু প্যালেস্টাইন ইস্যুটা হারিয়ে যাচ্ছিল এবং সেই হারানো ইস্যুটাকে আবার কেন্দ্রে ফেরত আনবার জন্যেই কিন্তু ইসরাইলে এই হামাস সাতই অক্টোবর এই হামলাটা করে এটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে তাহলে এখন আপনি সামনের দিকে যেগুলো প্রশ্ন তুলে সেটা জবাব খুঁজতে পারি এখানে তিনটা লিঙ্কেজ আছে আমি যদি বলি একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে একটা ফরওয়ার্ড লিঙ্কেজ আছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা কি ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতা কিন্তু একটা রাইটিস্ট ইস্ট গভমেন্ট লিড করছেন জি এবং যখন সাতই অক্টোবরে হামাস আক্রমণ করল তার মধ্য দিয়ে কিন্তু ইজরায়েলি গভর্নমেন্টের সক্ষমতা নিয়ে একটা বড়ো ধরনের প্রশ্ন তৈরি হয়েছিল এবং সেই প্রশ্নটাকে জবাব দেওয়ার জন্যেই পাল্টা হিসাবে উনি নির্বাচিত এবং যুদ্ধটা চালিয়ে যাওয়া কিন্তু নেতানিয়াহুর ব্যক্তিগত প্রয়োজনে এটা প্রয়োজন কারণ যতদিন যুদ্ধ চলবেন ততদিন তার রাজনীতি আছে এবং তিনি জেলে যাচ্ছেন না তো কাজেই তার এটার একটা ব্যক্তিগত নেতানিয়াহুর একটা ব্যক্তিগত উপাদান এর সাথে আছে এবং সেটা আমাদের কিন্তু বুঝতে হবে এবং এবার আসছি আমি সেকেন্ড পয়েন্টটাতে দেখেন আপনি এই যে সিরিয়াতে যে বোমিংটা করলো যে কনসুলেটে পয়লা এপ্রিলে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তার কারণ হলো আমরা জানি যে ইসরায়েল অথবা নতানীয় সরকার প্যালেস্টাইনে একটা গাজাতে একটা যুদ্ধবিরতি এবং ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার বা ঢুকতে দেওয়ার জন্যে তা প্রচণ্ড চাপে আছে এবং তার সাথে ইসরায়েলি বন্দি যারা আছে তাদের মুক্তি এই বিষয়টা নিয়ে বেশ চাপে ছিল ইসরায়েলের এই নেতানিও কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছেন ইরানের বিরুদ্ধে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষেপণা সংযুক্ত করা যায় আচ্ছা এবং তার ধারণা এবং তিনি জানতেন এটা যে কনসুলেটে আক্রমণ করা হবে বিকজ এটাকে ধরা হয় প্রতি সার্বভৌমত্বের প্রতীক তার দেশের রাষ্ট্রের অংশ হিসাবে কাজে ইরান প্রতি এখানে রিয়াকশানে যাবেই এটা জানতেন এখন আপনি লক্ষ্য করবেন যে যেই দিন ঘটনাটা ইসরায়েল যেদিন বম করলো বা মোমবর্ষণ করলো তার পর দিনই কিন্তু মার্কিনেরা বলে দিয়েছে যে আমাদের সাথে আমরা কিন্তু এটা জানতাম না কারণ তারা ডিস্টেন্সটা নিয়েছে দুই তারিখ এপ্রিল মাসের দুই তারিখে তারা বলেছে যে এই ঘটনা আমরা আগে থেকে জানতাম না এবং আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তার কারণ হচ্ছে তখনই আমেরিকান্সরা সিগনাল দিয়ে দিয়েছে যে এটার মধ্যে আমরা নাই এটা ইসরায়েল নিজে এক্সাক্টলি এবং রিভেন্সটাও নেওয়া ইরানের জন্যে ডোমেস্টিক্যালি তার খুব প্রয়োজন ছিল কিন্তু ইরান যেটা কৌশলটা হচ্ছে এবং সেটা কিন্তু সোলেমানের ক্ষেত্রেও তারা কাসেম সোলেমানের ক্ষেত্রে একই পলিসি করেছে তারা আগেই জানান দিয়ে দিয়েছে যে আমরা কিন্তু আক্রমণ করব তোমরা সাবধানতার অবলম্বন করতে পারো এবং আপনি লক্ষ্য করবেন এখানে শুধু ইসরায়েল কিন্তু এই ইরানি মিসাইলকে প্রতিরোধ করেনি মার্কিনেরা করেছে ব্রিটিশরা করেছে ফ্রেঞ্চরা করেছে জর্ডান করেছে ইতালি করেছে ইতালি করেছে তার অর্থ হচ্ছে যে সামগ্রিকভাবে এমন একটা পরিস্থিতি বা প্রস্তুতি ছিল সকলেরই যাতে ইজরায়েলে যাতে মেজর কোনো প্রাণহানি বা ক্ষতির কারণ না হয় কিন্তু একটা দুইটা গিয়ে একটা টার্গেটে গিয়ে পড়ে এবং এখন তারা যেটা বলার চেষ্টা করছে এখানে ইজরায়েল যে প্ল্যানটা ছিল যে আমেরিকানদেরকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে আমেরিকানরা সেখানে সচেতনভাবে কিন্তু ডিস্টেন্স নিয়ে নিয়েছে এবং সাথে সাথে প্রেসিডেন্ট বাইডেন কিন্তু এই ঘটনা ঘটার পরপরই বলে দিয়েছেন আমরা কিন্তু এর সাথে সংশ্লিষ্ট থাকবো না এখন যেটা হয়েছে যে ইজরায়েল যে প্ল্যানটা নিয়ে কাজ করেছিল সেই প্ল্যানটা এখন বুমেরা হয়ে গেছে আমার কাছে ব্যক্তিগত মনে হয় তার অর্থ হচ্ছে যেহেতু সবাই সংযুক্ত হয়ে ইসরায়েলকে রক্ষা করেছে ইজরায়েলের উপর তাদের কর্তৃত্বও কিন্তু বা ক্ষমতাটাও কিন্তু বা প্রভাবটা বেড়ে গেছে এখন এদেরকে বাদ দিয়ে পক্ষে এই মুহূর্তে কোনো একক সিদ্ধান্তে যাওয়া কিন্তু সম্ভব নয় যে কারণে ঘন্টা কারণেই তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না এবং আমার ধারণা মার্কিন এরা স্পষ্ট করে বলেছে যে এটা ড্র এটা নিয়ে আর বাড়াবাড়ি কোনো দরকার নেই আর যদি তুমি করো তুমি করবো আমরা এর মধ্যে নাই তো কাজে আমার ধারণা মানে এক 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 করে ড্র হয়েছে এইবার এই পর্যন্ত যাবে তারপরে তাদের যে ইনডাইরেক্ট যেটাকে আপনি বলতে পারেন যে তারা কিন্তু সেটা লেবাননে করে সিরিয়াতে করে সেইগুলো হয়তো চলতে থাকবে কিন্তু আক্রমণটা আমার মনে এই মুহূর্তে ইসরায়েলের সেই সুযোগটা হয়তো কমে গেছে আপাতত হয়তো এটা প্রলম্বিত হচ্ছে না এটা আমার তাই হলেও স্বস্তির খবর কাজী মারিফুল ইসলাম তুষার অ্যাম্বাসেডার হুমায়ুন কবিরের যে অ্যানালাইসিস তার সঙ্গে আজকের পুরো দিনের ঘটনাক্রম আমরা মিলেও দেখি যে ঘটনা সেরকমই আপনি আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বাংলাদেশে মধ্যপ্রাচ্যে কিছু হলে তার একটা সরাসরি প্রভাব সারা পৃথিবীতে পারে আমাদের অনেক বেশি পড়ে কারণ আমাদের জ্বালানি তেলের মজুদ কম সক্ষমতা কম আমাদের ডলার এবং নানা কারণে অর্থনীতি যে চাপে আছে ফলে যদিও গত আজকে তেলের আন্তর্জাতিক বাজার খানিকটাই স্থিতিশীল যে ধরনের ধারণা করা হচ্ছিল যে একশো ডলার ছাড়িয়ে যাবে সেই সংখ্যা আপাতত নাই কিন্তু তারপরেও এটার কোনো প্রভাব পড়তে পারে কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অ্যাম্বাসেডর হোমেন কবির যে বিশ্লেষণ করলেন পরিস্থিতি যদি এর বাইরে অন্য কিছু হয় তাহলে তো মধ্যপ্রাচ্যে আর একটা অস্থিরতার সংখ্যা থাকতেই পারে সেইটার জন্য আমাদের অর্থনীতি কতখানি প্রস্তুত জি ধন্যবাদ আপনাকে আমিও আপনার বিশ্বের সাথে সাথে অ্যাম্বাসডার হুমায়ুন কবিরের আলোচনা শুনছিলাম এবং আমারও প্রত্যাশা জাগছিল যে ব্যাপারটা যেন এরকমই থাকে কিন্তু ও আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে যুদ্ধ কিন্তু চলছে যুদ্ধ প্রলম্বিতই হবে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যুদ্ধটা ইসরায়েলের সীমানা এবং প্যালেস্টাইনের গাজার সীমানার বাইরে এটা যেন না ছড়ায় অর্থাৎ এটা আঞ্চলিক পর্যায়ে যেন অন্যান্য শক্তিগুলোকে বিশেষ করে ইরান ইরানের যারা সহযোগী আছে এবং যদি আমরা দেখি যে অন্যান্য ক্ষমতাগুলো যদি এটার মধ্যে যুক্ত হয়ে যায় তাহলে তাদের যে 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 সহযোগী রাষ্ট্রগুলো আছে তারা যেন যুক্ত না হয় অর্থাৎ এই যুক্ততা দুটো দেশের মধ্যকার যুদ্ধটা থেকে এটা আঞ্চলিক পর্যায়ে যেন প্রসারিত না হয় সেইটা হবে একটা একটা উল্লেখযোগ্য জায়গা যেটা আমাদের নজর রাখতে হবে যে আগামী দিনগুলোতে এই সম্ভাবনাটা কতটুকু কতটুকু প্রকাশিত হচ্ছে কিংবা হওয়ার সম্ভাবনা আছে কি মানে যুদ্ধের একটা জায়গা হলো যে কতগুলো ওভার জায়গা আছে যেগুলো আমরা পরিষ্কারভাবে সামনে দেখতে পাই আবার কতগুলো জায়গা আছে যেগুলো কাভার্ট যেগুলো ভেতর থেকে চলতে থাকে তো কোনো যুদ্ধই কোনো সংঘাতই আমরা আমরা প্রত্যাশা করছি না সেটা ওভার্ট হোক অথবা কাভার্ট হোক কিন্তু আমাদের কাছে মূল প্রত্যাশাটা হচ্ছে যেন এটা এই ভৌগোলিক সীমানার মধ্যেই যেন থাকে মানে এটা থাকে এই কারণে বলছি যে এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে সংকট আমি নিশ্চিত বলতে পারি যে অ্যাম্বাসেডর মহোদয়কে তার পুরো কেরিয়ার জুড়েই এই সংকটটাকে বিভিন্নভাবে মোকাবেলা করতে হয়েছে তার মানে গত পঞ্চাশ বছর ধরে তিনি নিজেই দেখেছেন এবং আমার একটা আশঙ্কা যে আরও অনেক বছর ধরে এই সংকটটাকে সাথে নিয়েই আমাদেরকে থাকতে হবে ফলে এটা আবার আপনার প্রশ্ন যেটা যাওয়ার একটা সুযোগ তৈরি করে এই এই অনুবাদটা সেটা এ কারণে যে আমাদের এর আগে যে আরব ইজরায়েল যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের সময় আমরা দেখেছি যে কিভাবে এ আরব রাষ্ট্রসমূহ তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং কিভাবে তাদের যে রিসোর্সটা আছে অর্থাৎ যে তেল সেটা কিভাবে পশ্চিমাদের তারা দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত নিয়ে তারা দেয়নি এবং তারপরে তেলের দাম বেড়েছে এবং তার ফলে তাদের দেশের অর্থনীতিতে চাপ পড়েছে সেই সেরকম একটা উদাহরণ আছে তো সেই রকম উদাহরণটা আপাততভাবে আমরা দেখছি যেটা আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমাদের আরব রাষ্ট্রসমূহের মধ্যে সেই ঐক্য এখনও পর্যন্ত দেখা দেখার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি দেখার সম্ভাবনা না থাকে তাহলে এ বর্তমানের যে 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 ফুয়েল মার্কেট পার্টিকুলারলি যে আমাদের হাইড্রোকার্বনের মার্কেট যেটা তেলের বাজার যেটা আন্তর্জাতিক তেলের তেলের বাজার সেই বাজারে সহসা কোনো পরিবর্তন আমরা দেখছি না কি দেখা গেছে যে ঘটনার পরের দিন এমনকি কিছুটা কমেছে তার মানে এটা পঁচাত্তর থেকে পঁচাশি এই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে যেটা খুব বেশি না অর্থাৎ যেটা সহনীয় একটা একটা পর্যায়ে আছে এবং এখনো পর্যন্ত বাজার খুব রেসপন্ড করেনি এবং অন্যান্য শেয়ার মার্কেটগুলো তো সামান্য রকম পরিবর্তন হয়েছে অর্থাৎ গ্লোবাল ইকোনমি এখনো পর্যন্তকে এই শখটাকে বড় কোনো শখ হিসেবে নিচ্ছে না এইরকম কনট্যাক্সে যদি আমরা বলি যে আমাদের দেশের মতন দেখা আমাদের দেখেন এই উপসাগরের রাষ্ট্রগুলো আমাদের একটা মারাত্মক রকমের মানে আই মিন বলবো যে বড় রকমের উন্নয়ন সহযোগী বরাবরই তার দুটো ডেস্টিনেশান একটা হচ্ছে যে আমার রেমিটেন্সের একটা ডেস্টিনেশান আর একটা হচ্ছে যে আমার আমার যে ফুয়েল সংগ্রহ করছি তার একটা ডেস্টিনেশন তো যদি বাজার দর এখনও পর্যন্ত বর্তমান অবস্থাতে থাকে তাহলে বাংলাদেশের যে 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 পরিস্থিতিটা এই মুহূর্তে আছে সেটাতে তাকে নতুন করে কোনো সংকটে পড়তে হচ্ছে না কিন্তু এই সংকটটা আমাদেরকে এরকম একটা সতর্ক বার্তা দেয় যে পরিস্থিতি যে কোনো রকমের পরিবর্তন হতে পারে হতে পারে এবং সেইটা যদি হয় তাহলে আমার যে এখন ভঙ্গুর অর্থনীতির অবস্থা যেটা আমি বলবো যে আমার একটা পারসিস্টেন্ট একটা ইনফ্লেশন চলছে দীর্ঘমেয়াদী ইনফ্লেশন চলছে আমার এখানে একটা একটা ডলারের মজুদ সংকট চলছে এইরকম অবস্থাতে আমার যেখানে পুরো পুরো আমাদের যে এনার্জিটা সেটার একটা অলমোস্ট প্রায় i if... ফর্টি টু পার্সেন্টের মতন এনার্জি হচ্ছে পুরোপুরি ডিজেল এবং হাইড্রোকার্বন রিলেটেড তার সেটা যেহেতু আমাদের ওপেন মার্কেট থেকে সংগ্রহ করতে হবে তাহলে আমার 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 বিদ্যুতের দাম বাড়বে আমার অন্য জ্বালানির দাম বাড়বে এবং তার অর্থনীতির উপর প্রভাবটা পড়বে তো এক্ষুনি পড়ছে না কিন্তু আমাকে একটা যে কুশন দিচ্ছে যে কুশনটাকে আমি ব্যবহার করা দরকার যে হলে আমি কি করব। সেই প্রস্তুতিটা রাখার দরকার বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে জি আমি একটু ডক্টর এ কে আব্দুল মোমেন আপনি যদি আলোচনা শোনেন এই এইবারের ঘটনা থেকে আসলে কি বার্তা দিল বিশেষ করে হামলার পর পরই যুক্তরাষ্ট্রের যে অবস্থান ইউরোপীয় ইউনিয়নের যে অবস্থান জাতিসংঘের যে অবস্থান এমনকি সৌদি আরবের যে অবস্থান সেইটা কি এই বার্তা দিচ্ছে যে ইসরায়েল ধারাবাহিকভাবে প্যালেস্টাইনে যে গণহত্যা শীর্ষ হত্যা চালাচ্ছে সেই ইস্যুতে ইসরায়েল খানিকটা একা হয়ে গেল আপনার প্রেসিডেন্ট বাইডেন সাহেব এই আক্রমণের পরপরই বলেছেন যে ইট ইজ এ উইন উইন এই ইরানিয়ান অ্যাসল্টটা ইজ এ উইন উইন কারণ ইরানিয়ান অ্যাসল্টার ফলে উনি বলছেন যে ইজরায়েলের খুব ক্ষতি হয়নি আর ইরানও তার সম্মান রাখতে পারছে মুখ রেখে রাখতে পারছে এই জন্য পসিবলি হি হ্যাজ স্যাড ইট ইজ এ উইন উইন আপনার আক্রমণ এই যদি হয় তাহলে পশ্চিমা দেশগুলো চাইবে না যে আপনার এই মিডল ইস্ট ওয়ার্ডটা অ্যাসকালেট করুক আরও বাড়ুক কারণ তাদের একটা বড় আগ্রহ মিডল ইস্টের উপরে ওখানে তারা আপনার এই সবগুলো দেশগুলোকে তাকে যেহেতু লুটপাট করে তার ফলে তারা অনিশ্চয়তা চায় না গভর্নমেন্টেরগুলো ফল চায় না আর নাতানিও সাহেব যেটা আমাদের রাষ্ট্রদূত হুমায় কবির সাহেব ঠিকই বলেছেন তার নিজের নিজের স্বার্থের জন্যে টিকে থাকার জন্যে তাকে কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং সেই জন্যে হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল কারণ তার নিজের ক্ষমতা ধরে রাখার জন্যে সে চাইবে গণ্ডল লেগেই থাকুক তা আমার মনে হয় এর প্রেক্ষিতে যে বিভিন্ন জি সেভেন্টি সেভেন জি সেভেন জি সেভেনও বলেছেন যে আমরা এসকালেশন পছন্দ করি না এই ক্ষেত্রে ধৈর্য ধরা দরকার এবং আর সেই প্রেক্ষিতে হয় ইসরায়েল বলেছে তারা সুযোগ সুবিধা বুঝে আবার তার সংঘাত না হয় তাহলে আমাদের জন্যে আরেকটা ছোট্ট জিনিস আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান জানি চীন এবং রাশিয়ার অবস্থানও আমরা এর মধ্যে জেনেছি তারাও উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রতিবেশী ভারতের সঙ্গে ইসরায়েলের দারুণ সম্পর্ক প্রচুর ভারতীয় নাগরিক সেখানে থাকেন ভারতে একটা মধ্যম পন্থা প্রকাশ্যে অন্তত নিচ্ছে ফলে আমাদের বাংলাদেশ সরকারের যে অবস্থান সেই অবস্থানের ক্ষেত্রে চীন রাশিয়া ভারত মার্কিন যুক্তরাষ্ট্রীয় অবস্থানগুলো বাড়তি কোনো প্রভাব ফেলবে কিনা আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভোটের ক্ষেত্রেও দেখি যে এইসব ক্ষেত্রে অনেক প্রভাব পড়ে কিন্তু প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থানের ক্ষেত্রে না আমাদের তো এই প্যালেস্টাইন সম্পর্কে আমাদের উই হ্যাভ এ প্রিন্সিপাল পজিশন এবং ওইটাতে আমাদের কোথাও লুকুচুরি নাই আর সুতরাং ওইটা সবাই জানে হোয়াট ইজ দি পজিশন অফ বাংলাদেশ এবং ইট ইজ অ্যাকসেপ্টেড পজিশন যে টু স্টেট সলিউশন না আপনি বলছেন যে এই যুদ্ধের কারণে যেহেতু আমরা যুদ্ধ চাই না আমরা স্পষ্টভাবে বলেছি কোনো যুদ্ধ চাই না তেতে ইউএনএতে আমাদের বুটা অসুবিধা হবে কি না আমার মনে হয় আমাদের মতো দেশের জন্য ওরা দুশ্চিন্তায় থাকবে না কারণ আমরা আমাদের এই প্রিন্সিপাল পজিশন নিয়েই থাকবো এবং আমরা যুদ্ধ চাই না সেইটাই আমাদের স্লোগান হবে এবং ক্যাম্পেইন হবে এবং আমাদের সাথে বৃহত্তর দুনিয়ার বৃহত্তর জনগণ এক জি আর যারা ইদানিং যুদ্ধবাজে ব্যস্ত তারাও কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করবে কারণ ইউরোপের মধ্যে একটা একটা আমি আই থিঙ্ক পারসেপশন আসছে যে যুদ্ধ করে আমাদের লাভ হচ্ছে না সুতরাং আমার মনে হয় আমাদের দলই আমাদের কনসেপ্টটাই জয়ী হবে জি তার একটা বিরতিতে যাব একটা ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকটভাবে ছড়ানো হচ্ছে অনেকে বিশ্বাসও করেন যেহেতু আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণ সংক্রান্ত নোটিশটি উঠানো হয়েছে সেটি একটা কয়েকদিন আগে ঢাকায় দুটো কার্গো বিমান যেটি ইসরায়েলি বলে দাবি করা হচ্ছে সেটি ল্যান্ড করেছে সেটি একটা এবং অনেকেই মনে করেন আপনার দল এবং আপনার সরকারের সঙ্গে ইসরায়েলের খুব ভালো যোগাযোগ আছে যদিও কূটনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই গোপনে আছে অনেক সফটওয়্যার অস্ত্র ইত্যাদি কেনা হচ্ছে এগুলো কি স্রেফ গুজব নাকি এগুলোর কোনো ভিত্তি আছে ইসরায়েলের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে সে প্রসঙ্গে আপনি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটি একটু জানতে বুঝতে চাই তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে দর্শক আমাদের সঙ্গে থাকবেন একটু পরে ফিরছি দর্শক স্বাগত আরেকবার আমরা ইসরায়েল ইরান উত্তেজনা নিয়ে কথা বলছি আমাদের সঙ্গে সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আছেন স্যার আপনি যদি শুনতে পান বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম আপনার দলের সঙ্গে ইসরায়েলের বিশেষ কোনো সক্ষতা সম্পর্ক আছে কি না তার বেশ কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে আপনি কি ব্যাখ্যা দেবেন আপনি যে প্রশ্ন করলেন যে আওয়ামী লীগের সাথে ইসরায়েলের একটি গোপনে সক্ষতা আছে আসলে এটা সত্যি না এটা একেবারেই সত্যি না তবে ইসরায়েল আমাদের শত্রু না আমরা আমাদের পজিশন ইসরায়েল সম্পর্কে একেবারে স্পষ্ট আমরা ইসরায়েলকে এখনও স্বীকৃতি দেইনি আর আমরা বিশ্বাস করি এবং যতগুলো দেশগুলো আছে তার মধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে স্পষ্ট ভাষায় তিনি বলেছেন টু স্টেট সলিউশন এবং এই গাজার এই নির্যাতনের সময় শেখ হাসিনার বয়স এবং এইটি আর এই যে বিমানটা আসছে বিমানটা তো আমেরিকান বিমান আমেরিকান বিমান তো আমাদের দেশে আসতেই পারে আমরা ইজরায়েলের বিমান তো আমেরিকান বিমান এসেছে রেজিস্টার্ড ইন মেবি ইট ইজ সামে ইসরায়েল ই মাই টু ওন ইট মেনি থিংস আর ওন বাই ইসরায়েল ইজ দ্যাট ইজ নট মোস্ট ইম্পর্টেন্ট এটা আমেরিকান বিমান এবং তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে স্যার পাসপোর্টের ইস্যুটা যদি বলেন ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞাটা পাসপোর্ট এখন কেন লেখা থাকে না না সেইটা দেখেন এটা খুব পাসপোর্টের মধ্যে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল কিংবা এক্সেপ্ট এই একটা আরেকটা সুডেশিয়া এগুলো দেখতে সুবিধা দেখায় না এটা লজ্জাকর মনে হয় কিন্তু যারা ইসরায়েল সম্পর্কে সবাই জানে যে বাংলাদেশের পাসপোর্টে নিয়ে তারা ইসরায়েলে যেতে পারবে না কিন্তু তাই বলে আমাদের এই বড়ো করে লিখতে হবে এই এই ধরনের মন মানসিকতা আমাদের নাই জি জি থ্যাংক ইউ স্যার উই নো হোয়াট উই হ্যাভ টু ডু এই জন্য সবসময় আপনার জুড়ে জুড়ে বলার দরকার নাই জি স্যার এই যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে একটা প্রশ্ন এরই মধ্যে উঠেছে যে যুক্তরাষ্ট্র আসলে এই সংকটে কি ওঝার ভূমিকায় নাকি সাপের ভূমিকায় কারণ যুক্তরাষ্ট্রেও আবার আপনি যদি মার্কিন কংগ্রেসের অবস্থান দেখেন সেটা মনে হচ্ছে তারা ইরানকে একটা উচিত শিক্ষায় দিতে চাই। ফলে সেইটাকে এক ধরনের ধোয়াশা তৈরি করছে কিনা গ্লোবাল পলিটিক্সের জায়গায় আপনি যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কিন্তু একটা সরকার না ওখানে বিভিন্ন প্রেসিডেন্ট বাইডেন একটা সরকার চালান কংগ্রেস কিন্তু ওখানে আরেকটা আরেক ধরনের সরকার না হলেও আরেকটা প্রতিষ্ঠান শাসন চালায় এবং আপনি লক্ষ্য করবেন গতকালে কিন্তু মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য বাড়তি সাহায্যের জন্যে প্রস্তাব পাশ করে এটা পাঠিয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে স্পিকার এটা আটকে রেখেছেন কারণ ওটার সাথে তারা ইউক্রেনকে যোগ করে দিয়েছে সেটা নিয়ে তাদের আপত্তি আছে কিন্তু কংগ্রেসম্যান বা সিনেটরা কিন্তু জোরে সোরে বলছেন যে ইরানের আক্রমণের মুখে এখন ইসরায়েল তাকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অকুণ্ঠ সমর্থন দিচ্ছে তার প্রতিফলন হিসাবে তাকে আরও অস্ত্র শস্ত্র দেওয়া হোক আরও আর্থিক সাহায্য দেওয়া হোক তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও কিন্তু অনেক স্রোত আছে কিন্তু যেটা যেহেতু সরকারিভাবে ব্রাইডেন প্রশাসন যে ভূমিকাটা নিচ্ছেন এখানেও নোয়ান্স আছে যেমন তারা বলছেন যে তারা হামাস ধ্বংস করার কাজটা ইসরায়েল করুক সেটা তারা চান কিন্তু সে সেটা করতে গিয়ে যেন বেসামরিক নাগরিকরা না মারা যায় সেটা তারা নিশ্চিত করতে চান তো তার অর্থটা কি বেসিক কনসেপ্টে কিন্তু ইসরায়েলের সাথে কোনো তফাত নাই যে আমাজকে এলিমিনেট করো তো সেখানে কিন্তু পুরো সমর্থন তারা দিচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ইসরায়েলকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে তো কাজেই এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের অবস্থানগত সাহর্য কিন্তু আছে তো যেহেতু বেসামরিক নাগরিক মারা যাওয়ার কারণে বিরূপ জনমত তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরেও হচ্ছে সেটা আবার প্রেসিডেন্ট বাইডেন বা ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী সামনে নির্বাচনী প্রস্তুতির জন্য একটা বিপদের আশঙ্কা বলে সেই ক্ষেত্রে তারা বলছেন বেসামরিক জনগণকে না তাদের উপর অত্যাচার না করে বা তাদের তাদের জানমালের ক্ষতি না করে অন্যভাবে কিছু করা যায় কিনা সেটা তারা চেষ্টা করছেন তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের পেছনে পুরো সমর্থন নিয়ে দাঁড়িয়েছে এই সম্পর্কে কোনো সন্দেহ থাকবার কোনো কারণ নাই কিন্তু পদ্ধতিগত নিয়ে হয়তো তার কিভাবে করবে সেটা পদ্ধতি নিয়ে তাদের হয়তো কাজী মারুফুল ইসলাম এই এই ইসরায়েল ইরান যে সংঘাত সেটাকে আসলে ধর্মভিত্তিক সংঘাত নাকে এর পেছনে অর্থনৈতিক এবং প্রভাব বিস্তার কেন্দ্রিক ও প্রভাবটাই বেশি আবার কেউ কেউ বলছেন যে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে আপনি জানেন বিশ্বব্যাপী এখন একটা ড্রোনের একটা নতুন বাজার তৈরি হচ্ছে মিজাইলের একটা নতুন বাজার তৈরি হচ্ছে এবং আজকেই ইরান বলছে যে তারা যে ড্রোনগুলো ব্যবহার করেছে তারা তাদের ন্যূনতম শক্তিটা দেখিয়েছে মানে এর চেয়ে অনেক ভালো ড্রোন অনেক ভালো মিজাইল অনেক ক্ষমতা সম্পন্ন যেটি হাজার হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুকে টার্গেট করতে পারে সেটি তাদের রয়েছে ফলে এটিকে অর্থনৈতিক কারণে করলো নাকি এটি কারণটা কেবলই ধর্মীয় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ বা মুসলিম বিশ্বের মানুষ তারা তো এটাকে একটা ধর্মযুদ্ধ হিসেবে আসলে দেখেন জি আসলে আমরা মঠের উপর বলতে চাই ঘটনাটা রাজনৈতিক মানে রাজনীতি অর্থাৎ দুটো পক্ষের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যগুলো অনেকগুলো উপাদান দ্বারা নির্মিত হয় সেটার মধ্যে অবশ্যই ধর্ম একটা উপাদান হিসেবে কাজ করতে পারে কিন্তু ও শেষ পর্যন্ত দেখা যায় যে এই পার্থক্যগুলো নির্ণয়ের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থটা একটা প্রকট এবং প্রধান ভূমিকা পালন করে কিন্তু আমরা কিন্তু একই সাথে কিন্তু বলছি যে অন্যান্য উপাদানগুলোও কিন্তু সক্রিয় থাকতে পারে মানে ধর্ম প্লাস অর্থনীতি প্লাস আদর্শগত পার্থক্য প্লাস ভূ রাজনৈতিক যে প্রভাব সৃষ্টি করার যে চেষ্টা সেগুলো একই সঙ্গে কাজ করে এই পার্থক্যগুলো তৈরি করতে পারে আপনি দেখেন যে অবশ্যই এই 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 যে এই এই যে ইসরায়েল এবং গাজার যে প্যালেস্টাইনের যে যুদ্ধ বা ইসরায়েলের যে গণহত্যা সেই গণহত্যাতে যে পরিমাণ অস্ত্র এবং অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে সেটাতে নিশ্চিতভাবে যারা যে বড় ওয়ার ইন্ডাস্ট্রি আছে গ্লোবালি যে ওয়ার ইন্ডাস্ট্রি আছে সেই ওয়ার ইন্ডাস্ট্রি এটার একটা বড় ভোগে একই সাথে প্যালেস্টাইনিরা তাদের যে অস্ত্রগুলো পাচ্ছে সেটা ইরান থেকে পাক কিংবা অন্য যে কোনো পক্ষ থেকে পাক সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি চলছে সো মোটের উপরে যদি আমরা দেখি যে বৈশ্বিকভাবে যারা লাভবান যে পক্ষগুলো এই রকম প্রাণ সংহারী যে যুদ্ধ এবং সংঘাত দীর্ঘমেয়াদী সংঘাত তার মূল লাভবান শক্তিটা হচ্ছে একটা কর্পোরেট ওয়ার ইন্ডাস্ট্রি এবং যার মূল চালক বা মূল মালিকরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোর মধ্যে রয়েছে কোথাও কোথাও ভারত কোথাও কোথাও চায়না এবং ইরান তারাও এটার 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 উপকারভোগী হচ্ছে ফলে এই যুদ্ধটার ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত এটাকে ঠিক আমি আমি যেভাবে দেখি যে ইরান ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা এটা ঠিক ধর্মভিত্তিক যুদ্ধ আমার কাছে মনে হয় না যদিও ইরান একটা একটা ধর্মভিত্তিকভাবে সে ইসরায়েলকে তার শত্রু হিসেবে চিহ্নিত করেছে কিন্তু এটা 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 ধর্মেরও পেছনের ইতিহাস থেকে যুক্ত ফলে এটা দুটো জনগোষ্ঠীর মধ্যে যুগ যেটা বিবাদ এবং আপনি দেখবেন যে ইসরাইল এবং প্যালেস্টাইনের যে যে সংঘাত সেই সংঘাতের একটা ছোট ডেমোগ্রাফিক ফিচার আছে ফিচারটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে দুই রাষ্ট্রের যে সমাধান সেই দুই রাষ্ট্রের সমাধান হওয়ার জন্য দুই দুই অংশে অর্থাৎ যদি ইহুদি জনগোষ্ঠী এবং মুসলিম জনগোষ্ঠী প্লাস মুসলিম কিংবা খ্রিস্টান জনগোষ্ঠী অ ইহুদি জনগোষ্ঠী যদি ধরি তাহলে দুই পাশে কিন্তু জনগোষ্ঠীর সংখ্যা প্রায় সমান সমান প্রায় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু সাধারণত সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়নের মতন কিন্তু দুই পক্ষের জনগোষ্ঠী আছে ফলে ইসরায়েলের পক্ষে তার প্রতিপক্ষ হিসেবে ঠিক একই সংখ্যক বা একটু বড় জনগোষ্ঠী নিয়ে একটা রাষ্ট্র মেনে নেওয়া কিন্তু খুব কঠিন হবে যেটা কিন্তু ফলে এই এই সংখ্যাটা যে একটা দীর্ঘমেয়াদে চলতে পারার সম্ভাবনা আছে আপনি দেখেন যে যুদ্ধটাকে শেষ পর্যন্ত কিন্তু জেনোসাইডে রূপান্তরিত করা হয়েছে কারণ ইসরায়েলের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যেখানে হামাস যাকেই মারা হোক এই জন জনগোষ্ঠীটাকে নির্মূল করা যায় কিনা যত বেশি পারা যায় যত বেশি পারা যায় যাতে ডেমোগ্রাফিক যে ব্যালেন্স সেটা যেন তারা তার সেক্ষেত্রে তাদের একটা 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 লাভবান পরিস্থিতি থাকে ফলে এইটা একটা জায়গা আছে আপনি আরেকটা জায়গা আমাদেরকে খেয়াল করা দরকার যে এটি যেহেতু ইরান আমাদের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে যেটা দিয়ে প্রায় বিশ্বের বিশ শতাংশের বেশি আন্তর্জাতিক বাণিজ্য চলে সেই বাণিজ্যের ভাগিদার কিন্তু ভারত সেই বাণিজ্যের ভাগিদার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রধানত হতো চায়না ফলে এই রাষ্ট্রগুলো তাদের যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থটার জন্য কিন্তু তাদের একটা কড়া নজরদারি থাকবে এই সংঘাতটাকে যেন আর একটু প্রসারিত করতে না দেয় কিন্তু মোটের উপরে আপনি দেখেন যদি সংঘাতটাকে প্রসারিত করতে না দেওয়ার চেষ্টাটাও থাকে তাহলে যেটা ইমিডিয়েটলি একটু একটু লম্ব দীর্ঘমেয়াদে ঘটতে পারে সেটা হচ্ছে যে প্রচলিত বা এখন এই মুহূর্তে যে যে কম্পিটিশান আছে বিটুইন এবং অ্যামাং দ্য গ্রেট পাওয়ার্স ফর এক্সাম্পল চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায়না এবং রাশিয়া ইন্ডিয়া এবং চায়না এই পক্ষগুলোর যে তাদের রব তাদের যে আরও সংঘাতের মোকাবেলার প্রস্তুতি আরও সামরিক সরঞ্জাম তৈরি এবং এটা উৎপাদন করার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা কিন্তু আরও অনেক বাড়বে তাহলে আবারও যদি আমি আমরা বলি যে ঠিক আছে এই ঘটনাটার একটা দীর্ঘমেয়াদী যদি আমরা বেনিফিশিয়ারি চিন্তা করি তাহলে কিন্তু ওই অস্ত্র উৎপাদক যে কারখানা যে কর্পোরেশন যে পক্ষ তাদের পক্ষে যাচ্ছে জি জি আমরা আবার একটা বিরতি দর্শক আমরা ইসরায়েল ইরান উত্তেজনা নিয়ে কথা বলবো বিরতির পরে আমাদের সঙ্গে দর্শক বিরতির পর স্বাগত আরেকবার ডক্টর কে আব্দুল মোমেন আছেন আমাদের সঙ্গে বাংলাদেশের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্যার আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে এই আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব সেটি আমাদের কোভিডের পর পরে আমাদের অর্থনীতিতে কেন যেন অন্য দেশের চেয়ে অনেক বেশি দৃশ্যমান যে ঘটনায় ঘটুক আমরা সেই যুদ্ধের কথা বলি আমাদের বাজার থেকে শুরু করে ফলে এই জায়গায় কোনো কারণে যদি এই পরিস্থিতি আবার একটু আনস্টেবল হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে কি হয় আমরা জানি না ফলে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এক ধরনের ধোয়াশা আছে বিশ্ব মরলরা কী করবে সেটিও জানি না ফলে সেটি কি আমরা সামাল দিতে পারবো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি এখন আমরা বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের যত ধরনের প্রভাব আমাদের অর্থনীতিতে আমাদের দৈনন্দিন জীবনে পড়েছে একইভাবে মধ্যপ্রাচ্যে যদি আরেকটা একটা উত্তেজনার সৃষ্টি হয় আমাদের অর্থনীতি সেটা সামাল দিতে পারবে কিনা দেখেন সব যুদ্ধই সুযোগও তৈরি করে অসুবিধাও তৈরি করে আপনার এই যে বর্তমানে মিডল ইস্টে যে অনিশ্চয়তা তার থেকে আমাদের কিছু সুযোগও নেওয়ার সুযোগ আছে যেমন ধরো আমি ইতিপূর্বে হুয়েত বলেন সৌদি আরব বলেন কাথার বলেন তাদের বলেছিলাম যে তোমাদের এলাকাটা পলিটিক্যালি বালনারবুল তোমরা আমাদের দেশে তোমাদের এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলো এইখানে রিফাইনারি করো এই তোমার এলাকার থেকে সাপ্লাই চেইন যদি ডিসরাপ্টেড হয় তাহলে তোমাদের যে রিফাইনারি থাকবে ইন বাংলাদেশ সেইটা থেকে তোমরা স্মুথলি তোমাদের ব্যবসা চালিয়ে যেতে পারো আমার মনে হয় এই মুহূর্তে সেইগুলো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তাদের অ্যাপ্রোচ করার আমাদের একটা সুযোগ এসেছে ওদের বলেছিলাম যে তোমরা পশ্চিমা দেশে ইনভেস্ট করো কিন্তু ওই সমস্ত দেশ খোদানা খাস্তা যখন তখন তোমাদের এই সব সম্পত্তি আপনার বাজেট করতে পারে অ্যাপ্রুপিয়েট করতে পারে সেই জন্য তোমরা কিছু আমাদের এখানেও রাখো মনে হয় এই সুযোগ আছে আর যেটি আপনি বলেছেন যদি এখানে অশান্তি সৃষ্টি হয় কারণ আমরা আমাদের দেশটা খুব আপনার গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা খুব ইম্পোর্ট ডিপেন্ডেন্ট আমাদের পেঁয়াজও বিদেশ থেকে আনতে হয় আমাদের সব কিছু এনার্জি বিদেশ থেকে আনতে হয় সুতরাং সাপ্লাই চেন কিছুটা ডিসরাপশন হলে দ্যার ইজ অলওইজ আ পসিবিলিটি আপনার আমাদের অর্থনীতিতে আঘাত সেই জন্যে যাতে অর্থনীতিতে আগা না আসে উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়েজ অ্যান্ড অ্যাভিনিউজ যে এই ধরনের কিছু সৃষ্টি হলে পরে হাউ উই ক্যান ম্যানেজ ইট এইখানে আমাদের একটি শক্ত অবস্থান নিতে হবে আগেভাগে আলাপ আলোচনার মধ্যে ঠিক করতে হবে হোয়াট কুড বি অপশনস দ্যাট উই হ্যা উইল হ্যাভ এবং মনে হয় ইট ইজ রাইট টাইম এই নিয়ে সবার নিয়ে আলোচনা করে বিরাইট ভ্যারাইটিস অফ স্ট্র্যাটেজি নিয়ে অপশন আমাদের চিন্তা করার দরকার আছে জি জি অ্যাম্বাসেডর রহমান কবির যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য ইসরায়েলের পাশে যেভাবে দাঁড়াচ্ছে ইরানের পাশে তারা নিশ্চয়ই সেভাবে দাঁড়াবেন এটা হচ্ছে কূটনীতির সরল ধারণা পাশাপাশি রাশিয়া এবং চীনের ভূমিকা আসলে শেষ পর্যন্ত কি হতে পারে এর মধ্যে জাতিসংঘ মহাসচিব শুনছিলাম উনি বলছেন যে মধ্যপ্রাচ্য খাদের কিনারে এবং এখন যদি একদম মাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি যুদ্ধের দ্বার প্রান্ত তারা রয়েছে তাদের যদি খাদের কার থেকে ফিরিয়ে না আনা যায় তাহলে তার পরিণতি কী হতে পারে সেটি নিয়েও তিনি সতর্কতা করেছেন ধন্যবাদ আপনাকে এখানে এই যে গাজাতে যে যুদ্ধটা শুরু হয়েছে সেই গাজার যুদ্ধটাই কিন্তু দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ইরানের মধ্যে সংঘাতটা তৈরি হয়েছে এবং এখন আপনি লক্ষ্য করবেন যে পাশ্চাত্য জগৎ কিন্তু ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে মোটা থাকে এবং ইরানের পাশে না হলেও প্রচ্ছন্নভাবে কিন্তু ইরানের পেছনে আছে মার্কিন রাশিয়া এবং চীন তার অর্থ হচ্ছে যে আপনি এটা কিন্তু একেবারে সারা বিশ্বের যে প্রধান শক্তিগুলো আছে সে শক্তিগুলোর মধ্যে কিন্তু এই 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 এনার্জিটা সংক্রমিত হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা খুব চিন্তার কারণ কারণ হলো যে আপনি ইউরোপে ইউক্রেনের কথা একটু আগে বলছিলেন ইউক্রেন যুদ্ধের কি হবে গতকাল জেলেন্সকে বলেছেন যে ইসরায়েলে এই কি বলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কত সফলভাবে কাজ করতে পারে সেটা কিন্তু একটা প্রমাণ পাওয়া গেছে তো কাজে আমাদেরকেও সাহায্য করো রাশিয়ার বিরুদ্ধে একই রকম একই রকমভাবে এখন কথা হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিয়ে কতটা মনোযোগ দেবে ইউক্রেনে কতটা মনোযোগ দেবে এখন ইউক্রেন যুদ্ধ যদি আপনাকে সামাল দিতে হয় রাশিয়ার সাথে এক ধরনের একটা আলাপ আলোচনা তাকে যেতে হবে আপনি তাইওয়ান নিয়ে কথা বলছেন কালকে শুনছিলাম মার্কিন কংগ্রেস নেতারা কথায় কথা তাইওয়ান বলছেন অর্থাৎ আপনি চায়নাকে বা চীনকে খোঁচা দিচ্ছেন এখন চীনের সহযোগিতা দরকার আপনি ইরানকে যদি ম্যানেজ করতে হয় চীন এবং রাশিয়ার সহযোগিতা দরকার হবে তো কাজেই এখানে বিষয়টা কিন্তু একটা বৈশ্বিক চেহারা নিচ্ছে এবং সেই ক্ষেত্রে চীন বলেন রাশিয়া বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন তাদের মধ্যে এক ধরনের আলাপ আলোচনার কোনো বিকল্প আছে বলে মনে করি না এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যে কথাটা বলেছেন এই খাদের কিনার থেকে আসতে হলে সকলকেই কিন্তু এখানে ভূমিকা পালন করতে হবে বলে আমিও তার সাথে জি জি প্রফেসর কাজী মারুফুল ইসলাম এই ইরানের হামলা নিয়ে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে দুটো দেশ আশপাশের দেশগুলোর ভিতরে গালফ কান্ট্রির ভিতরে একটা হচ্ছে জর্ডান আর একটা মিশর এইটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে যে মুসলিম দেশ হয়েও কেন তারা ইয়ে করলো অথবা আসলে জর্ডানের পক্ষে অন্য কিছু করারও সুযোগ ছিল কি না তার নিকটতম প্রতিবেশী হিসেবে বর্ডার হিসেবে এবং এটার পরিণতি শেষ পর্যন্ত আসলে হুমায়ুন কবির যেটা বলছিলেন যে পুরো বিশ্বই যদি দ্বিধাবিভক্ত আছে এবং আরও একটি যুদ্ধকে কেন্দ্র করে যদি হয় সেই ধাক্কা বিশ্ব সামলাতে পারবে কিনা বিশ্ব অর্থনীতিও সামলাতে পারবে কিনা বিশ্ব কতটুকু সামলাতে পারবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু তার চেয়ে প্রশ্নটা হচ্ছে যে যে বাংলাদেশ কি করবে আমি সেই জায়গা থেকে শুরু করতে চাই যে বাংলাদেশ প্রথমত যদি মিশর এবং জর্ডান ধরেন তার প্রতিবেশী হিসেবে যারা জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই এই দুটো দেশ তার প্রথম কাতারে এবং এই দুটো দেশে কিন্তু আমাদের একটা বড় সংখ্যক শ্রমিক কিন্তু কাজ করছে জর্ডানে এবং মিশরে দুই জায়গায় অর্থাৎ এই জাতীয় যুদ্ধের আমরা ইরাক যুদ্ধের সময় দেখেছি কুয়েত যুদ্ধের সময় দেখেছি যে এই সমস্ত প্রবাসী শ্রমিক যারা আছে তারা কিন্তু ইমিডিয়েট একটা ভিক্টিম হয় এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয় ফলে কোনো কারণে যদি জর্ডান এবং মিশর জড়িয়ে যায় তাহলে আমাদের কিন্তু বড় রকমের একটা আঘাত আসবে আমাদের যে ভঙ্গুর অর্থনীতি এই মুহূর্তে আছে সে আমি বলবো যে আমাদের অর্থনীতির এই মুহূর্তে ভঙ্গুরই আছে মানে অর্থাৎ এটার এটার ভঙ্গুরা তো অনেক বেশি আপনারা জানেন যে আমাদের যে ইনফ্লেশন তো আছেই একই সাথে এই জুলাইয়ের পর থেকে অর্থাৎ সামনের সেপ্টেম্বর অক্টোবরের মাস থেকে কিন্তু আমাদের বিদেশি গুলো শোধ করা শুরু করতে হবে তো সেই শোধ করার জন্য আমাদের যে প্রচুর বৈদেশিক মুদ্রার যে সংস্থান করা দরকার সেই সংস্থান চাপ পড়তে পড়ার সম্ভাবনা আছে যদি কিনা এটা আসে আরেকটা জায়গা হচ্ছে যে যেটা আমরা হয়তো একটু দীর্ঘমেয়াদে খেয়াল করা দরকার যে এখন আপনার আমাদের দেশের যে যে অর্থাৎ আমাদের যে রপ্তানির যে ডেস্টিনেশন আমাদের যে রেমিটেন্সের যে উৎস এই দুটো জায়গায় কিন্তু আসলে বৈশ্বিক রাজনীতির উপরে অনেকাংশেই নির্ভর করছে আজকে ধরা যায় চীন আমাদেরকে যে সাহায্য করছে সেই সাহায্যে তো টান পড়তে পারে যদি চীনকে তার ইরানকে সাহায্য করতে হয় যদি চীনকে তার এক্সট্রা রিসোর্স খরচ করতে হয় তার এনার্জি নেওয়ার জন্য রাশিয়ার যে সাহায্য আপনি বিনিয়োগে পেয়েছেন সেই বিনিয়োগের উপরে চাপ পড়তে পারে সেই ঋণ শোধ করার ব্যাপারে অতিরিক্ত চাপ পড়তে পারে যদি কিনা রাশিয়াকে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে হয় ফলে বৈশ্বিকভাবে সারা পৃথিবীর যে অবস্থা এখন যে একটা একটা অর্থনীতির যে রিসেশন চলছে সারা পৃথিবীতেই চলছে এবং বাংলাদেশে যেটা আমরা আরও হাড়ে হাড়ে টের পাচ্ছি এই এইটা আরও আমাদেরকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলবে যদি কিনা পরিস্থিতিটা আরও খারাপ হয় জি তেমনটা না হোক সেই প্রত্যাশা অনেক ধন্যবাদ প্রফেসর কাজী মারুফুল ইসলাম অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির অনেক ধন্যবাদ ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ